আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা নতুন আরেকটা গেম নিয়ে হাজির হয়ে গেলাম। এই গেমটা আমরা এর আগেও খেলেছিলাম, এটা আমাদের পার্ট টু। যারা প্রথম ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন। সো আমরা আজকে যেটা খেলবো সেটা হলো শর্টগান ডিজাস্টার। আগের মিশনগুলো কিন্তু আমরা অনেক সুন্দর করেই কমপ্লিট করেছিলাম। সো আমরা শর্টগান ডিজাস্টার আজকে খেলা শুরু করব। সো এটা অনেক হার্ড গেম সত্যিকার অর্থে, বড় বড় অনেক বেশি মিশন থাকে। সো এই জন্য অনেকটা ধৈর্য ধরে খেলতে হয় এটা। আপনারা আশা করি এনজয় করবেন। সো হাসতেছে দেখতেছেন, এটা দিয়ে মানে বিভিন্ন পোষা পাখি বা বিভিন্ন যারা পশু পাখি আছে বাইরে থেকে আসে ওগুলাকে মারে এটা দিয়ে। সো এটা কি করতে হবে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই বদমাশ চাচা কিন্তু অনেক বেশি চালাক, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে রাখে। বাট আপনাকে যদি হালকা একবার দেখে নেয় তাহলে কিন্তু আপনি শেষ। তো আমরা এখন ঘরে ঢুকবো। ঘরে ঢুকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে রান্নাঘরে যেতে হবে। সো আমরা এখন রান্নাঘরে গিয়ে একটা জিনিস করতে হবে, সেটা হলো এখানে আমাদের একটা বোতলের মুখ দিয়ে একটা পাত তৈরি করতে হবে। সো সেই পাতটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে প্রথমে এটা নিতে হবে। এই জিনিসটার নাম কি আমি জানি না, বাট এখানে একটা বোতল আছে, বোতলের কাকটা নিতে হবে। সেই কাকটা দিয়ে কিন্তু আসল খেলমা হবে। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন বদমাশ চাচাকে কীভাবে আমি সাজতে করি, সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। সো আমাকে একটু লুকিয়ে লুকিয়ে খেলতে হবে, কারণ চাচা কিন্তু অনেক বেশি চালাক। আপনারা যারা স্কেরি টিচার খেলেছেন তাদের থেকে কিন্তু এই গেমটা অনেক বেশি হার্ড লাগবে। যদিও একই কোম্পানির গেম বাট অনেক বেশি হার্ড, কিন্তু ওটার তুলনায় এটা অনেক বেশি হার্ড এবং কি অনেকটাই ইন্টারেস্টিং গেমটা। সো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন স্কেরিট স্ট্রেঞ্জার পার্ট টু বার করার জন্য। সো আমরা অলরেডি খেলে ফেললাম। আমরা এখন যাচ্ছি যেখানে, সেখানে অলরেডি কিন্তু অনেক কিছু দেখতে পেয়েছেন, বিশেষ করে একটা বন্দুক আছে। সো বন্দুকটার ওখানে কিন্তু আমরা একটা পাত তৈরি করবো। সো দরজাটা আটকে নেই, কারণ দরজাটা রিক্স। সো আমরা এখানে ঢুকলাম, ঢুকে এখানে আরেকটা ঘরে ঢুকতে হবে। সো এখানে আমাদেরকে একটা দরজা খুলতে হবে। এই দরজাটা খোলার জন্য আপনাদেরকে একটা কোড বের করতে হবে। সো ওই কোডটা আপনারা এখানে লেফট সাইডে হলুদ যে জায়গায় এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। সো এখানে 9437, ইয়েস। সো এটা আমাদেরকে এখন বসিয়ে কিন্তু আমাদের ওখানে গিয়ে বন্দুকটার ভিতরে কিন্তু আমাদেরকে সব কিছু করতে হবে। সো আমি কিন্তু আমার গেমটা একটু ল্যাগ দেয়, ডিভাইসটা তো ভালো না, তো ওই জন্য। সো এখানে 9-4-এর জায়গায় আমি ভুলবশত 9-5 দিয়ে দিচ্ছি। আমি তাড়াতাড়ি এটা কেটে আবার 9-4 করে দিয়ে তারপর কিন্তু আমরা খুলে ফেলি। সো এখানে খোলার পর এখানে কিন্তু আমরা যেটা করবো সেটা হলো প্রথমে এখানে কাকটা লাগিয়ে দিবেন বোতলে। সো তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে বুলেটটা আপনাকে আগে রিলোড করে নিতে হবে। রিলোড করে আপনার নিচে যে জিনিসটা আছে এটা আপনাকে এখানে সংযুক্ত করে দিতে হবে। আমি জানি না এটা আরও কী। সো এটা যদি আপনি সংযুক্ত করে দেন আপনাকে এখানে থাকা উচিত হবে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানো উচিত। সো আমি এখান থেকে এখন পালিয়ে যাব, দেখা যাক বদমাশ চাচার কী অবস্থা হয়। অনেক চালাক, বাট হোয়াট, আমাকে দেখে ফেলেছে ভাই, দেখে ফেলেছে। তাড়াতাড়ি দৌড় দিতে হবে, কোনো কথা নেই। বাট আমি আটকে যাচ্ছি কেন রে ভাই? এমনিতে যে দৌড়ানি দিচ্ছে একেবারে ঘর থেকে বাইর খোয়া পর্যন্ত দৌড়ায় ভাই। স্কেল টিচার মহিলাটা তো মনে করেন ঘর থেকে জাস্ট বের হলেই হলো, বাট এই চাচাটা একেবারে তার সীমানা থেকে বাইর হওয়া পর্যন্ত সে কিন্তু দৌড়ায় একবার যদি দেখে ফেলে। সো এটা কিন্তু মাথায় রাখবেন, অনেক বেশি চালাক একটা চাচা। সো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না, কারণ আপনারা অনেকে বোরিং ফিল করবেন। সো আমি কিছুটা টেনে দিলাম, আপনারা এখন দেখুন তার কাণ্ড, তার অবস্থা খারাপ হয়ে যাবে। দাঁড়ানো কী করে দেখেন, জাস্ট দেখেন আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন ভাই, অনেক বেশি চালাক বদমাশ চাচা। আমি এমনিতে বলিনি, দেখেনি সে কী করতেছে, আস্তে আস্তে করে যাচ্ছে ও ভাই। তারপর করে বলতেছে যে চুপ থাকো, আমি এখানে একটা শিকার করব, দেখা যাক সে কাকে শিকার করে। হোয়াট, পাখি শিকার করতেছে সে? বাট তার অবস্থা উল্টা খারাপ হয়ে যাবে ভাই, দেখেন কী হয় তার। ও ভাই একেবারে একেবারে পুটে গেছে। বাট একটা কথা বলি, তার হাকের ক্যারেক্টার দিয়েছে কেন আমি জানি না। আগে কিন্তু তার হাকের ক্যারেক্টার ছিল না, সে টাকলু মাথা ছিল, বাট এখন কিন্তু টাক মাথা নেই, তাকে এখন হাকের ক্যারেক্টার দিয়েছে। তো আমরা এখন নতুন মিশন খেলবো, সেখানে সে মেবি কারেন্ট সংযোগ করতেছে লাইটের, এখানে নতুন একটা লাইট লাগাচ্ছে সে। দেখাচ্ছি তোমার মজা, তোমার লাইট দেখাচ্ছি, তোমার অবস্থা খারাপ করে দেবো আজকে, ওয়েট করো। তো আমরা এখন চলে যাবো যেখানে, সেটা হলো
শাটার খুলে গ্যারেজে চলে যাব। গ্যারেজের ভিতরে কিন্তু আমাদের কাজ আছে, অনেক বেশি বড় কাজ আছে। শুধু কাজ না, এখানে আমাদেরকে এই জিনিসটা নিতে হবে, তারপর এখানে স্প্রেটা নিতে হবে। নিয়ে কিন্তু এখন আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হলো পাশের বিল্ডিং বা পাশের রুমে যেতে হবে। রুমে গিয়ে এখানে কাটারটা নিতে হবে, কারণ কাটার ছাড়া আপনি কিন্তু এখানে ওয়্যারটা কাটতে পারবেন না। অ্যান্ড আমরা যে সিস্টেমটা করব সেটা হলো আমরা একটা কিন্তু দড়ি নিয়ে এখানে তারের জায়গায় লাগিয়ে দেবো। সো আগে আমরা এখানে ফিটিং করে দিই, এটা এটা ফিটিং করে আমাদেরকে উপরে যেতে হবে। উপর থেকে কিন্তু আমাদেরকে এখানে রশিটা নিতে হবে। সো রশিটার অনেকটা কাজ আছে, কারণ রশি ছাড়া কিন্তু আপনিটাকে এখানে পাত তৈরি করতে পারবেন না। আর আপনি যদি এখানে রশিটা লাগিয়েও দেন, একটা জিনিস আপনার কিন্তু ভুল হয়ে যাবে, সেটা হলো আপনি কিন্তু কাটার দিয়ে ওয়্যার কাটটা কাটতে হবে। সো আমরা এখানে স্প্রে করে নিলাম, একটা স্প্রে করে নিয়ে কিন্তু আমরা এখন দৌড় দেবো এখান থেকে। দৌড় দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তাড়াতাড়ি আমাদেরকে এখানে গিয়ে যেটা করতে হবে সেটা হলো উপরে উঠে ওয়্যারটা কাটতে হবে, তারপর রশিটা লাগিয়ে দিয়ে এখানে ট্র্যাপটা এখানে নিচ থেকে করে নিতে হবে। বাট আমরা একটু অপেক্ষা করতে চাই, কারণ বদমেশ চাচা কিন্তু হঠাৎ করে এসে কিন্তু সব কিছু শেষ করে দেয়। সো আমি চাই না এখানে কোনো কিছু শেষ হতে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কখন যে চলে আসে রে ভাই, অনেক বেশি বদমাইশ চাচা। চাচাকে কিন্তু আমাদেরকে শিক্ষা দিতে হবে, আজকে শিক্ষা দেওয়া উচিত, কারণ অনেক বেশি বদমাশ। বদমাশকে শিক্ষা দেওয়াটা আসলে উচিত হয়ে যাবে, সে কিন্তু অনেক বেশি চালাক। বাট এখানে আমি একটু বের হতে চাচ্ছিলাম, বাট দেখেন এমনভাবে সে ট্র্যাপ করেছে যে একবার তালা তুলা মারা দিছে ভাই। সো আমরা এখানে একটা জিনিস বলি, আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে কোনো দড়ি ফেলবে কিনা, কারণ এখানে কিন্তু আওয়াজ হচ্ছিল। সো আমরা ওয়্যার কাটার দিয়ে তারটা কেটে নিলাম, আমরা একটা রশি লাগিয়ে নিলাম। রশি লাগিয়ে এখানে আমরা এখানে এসে দিয়ে এখানে যেটা করতে হবে সেটা হলো এখানে ট্র্যাপটা মেক করতে হবে। সো আমরা এখানে মেক করে দিলাম, রুমকে আমরা ঘুরে দিলাম, এখানে কার্পেটটা দিয়ে ঘুরে দিলাম। এরপর আমরা দৌড় দেবো এখান থেকে, দৌড় দিয়ে আমরা অপেক্ষা করবো কখন আমাদের বদমাশ চাষা এসে এখানে কিন্তু পাদে পাদে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আশা করি খুব শীঘ্রই আমাদের চাচা পাদে পা দিয়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলবে, নিজের পায়ে নিজে কোড়া মারবে। ওয়েট করুন গাইস, আমরা ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে, অবস্থা কিন্তু আমাদের খারাপ। আমাদের আরেকটু ওয়েট করতে হবে, যখনই সে এখান দিয়ে যাবে তার অবস্থাটা কী হয় সেটা আপনারা টের পাবেন। অনেক সুন্দর একটা গেম গাইস, আপনারা অবশ্যই খেলে দেখতে পারেন, আমার কাছে অনেক কিছু ভালো লাগতেছে। সো এখানে দেখা যাচ্ছে সে কিন্তু এখানে যাচ্ছে, বাহ যাচ্ছে। আমি কি তার অবস্থা কী হচ্ছে দেখেন, একেবারে সে উল্টে গিয়ে কোথায় কি বলবো, আমার কাশি চলে আসতেছে হাসতে হাসতে। সো এখানে অনেক সুন্দর একটা গেম শেষ করলাম, আমরা এখন নেক্সট জায়গায় যাবো। নেক্সট কি মিশন আসে আমাদের জন্য, এই মিশনটা খেলার ট্রাই করবো। হ্যাঁ, প্রত্যেকটা মিশন কিন্তু অনেক বড় বড়, সো আপনারা অনেকেই বোরিং ফিল করতেও পারেন। সো এখানে নাচানাচি করতেছে, বা 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 বা, কিরে ভাই নাচানাচি করতেছে কেন হোয়াইট বিয়ারের সাথে? ও ভাই, সে এখানে হোয়াইট বিয়ারের সাথে বাইজলামি করতে গিয়েছে, নিজেই ভয় পাচ্ছে। তারা সে কিন্তু এখানে তালা মেরে যাচ্ছে, ভয় পেয়েছে যেহেতু সে আর আসবে না এখানে। তো আমাকে যেটা করতে হবে এখন, এখন কিন্তু আমাকে অনেক বড় ধরনের একটা হুমকি শিকার হতে হবে। ফার্স্টলি এখানে আমাদেরকে যেটা করতে হবে একটা রশি নিতে হবে, রশি নিয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে হবে, এবং কি আমাদের সাঁচার কাছ থেকে একটা চাবি নিতে হবে, এবং কি একটা জুতা নিতে হবে। সো সাঁচার কাছ থেকে সেটা করার আগে আমরা একটা কাজ করে নিই, সেটা হলো আমরা আবারও রান্নাঘরে যাবো। রান্নাঘরে গিয়ে এখানে তার জন্য জুইস একটা মেক করে রাখবো, সেটা খেতে গিয়ে তার অবস্থা কী হয় সেটা দেখবেন আপনারা, ভিডিও সহ দেখবেন, আপনাদেরকে দেখাবো। জুইসটা আমরা এখানে ব্লেন্ডারে রাখলাম, ব্লেন্ডারে রাইখে এখানে তার অবস্থা খারাপ করে দেবো এখন। সো আমরা এখন তাড়াতাড়ি বের হয়ে এখান থেকে একটু অপেক্ষা করি কখন চাচা আসে। বাট আমার অবস্থা খারাপ হয়ে গেল, বুঝলাম না তো তাই নেই, আমি কি এখানে ট্র্যাপে পড়ে গেলাম নাকি? সো আমি ট্র্যাপে পড়েছি নাকি আমার এখানে হেলথ শেষ হয়ে গিয়েছে, এনার্জি শেষ হয়ে গেছে, আমি সে বলতে পারতেছি না। সো আমরা একটু এনার্জি নিয়ে দেখবো, এনার্জি নিয়ে দেখবো যে এখানে এটা সলভ হয় কিনা। কিছুক্ষণের মধ্যে একটু এনার্জি নিয়ে দেখতে হবে, ওয়েট করুন গাইজ, আমরা এনার্জিটা নিয়ে নেই। এনার্জিটা অলরেডি নিয়ে নিলাম, আমার মনে হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। হঠাৎ করে এখানে এত আস্তে আস্তে হঠাৎ কারণ বুঝলাম না। সো আমরা এখন হাঁটতে পারি কিনা দেখিতে, এখন আমরা হাঁটতে পারতেছি, তার মানে এখানে কাহিনীটা হলো আমাদের এনার্জি শেষ হয়ে গেছে। সো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে, বদমাইশ চাচা কখন এখানে জুসটা খেতে আসে সেটার জন্য আমরা অপেক্ষা করবো এখন।
জুস খাওয়ার পর তার কি অবস্থা হবে সেটা আমরা কিন্তু দেখতে চাই। চাচা কোথায় যাচ্ছে? চাচা কি এখন রান্নাঘরে যাবে নাকি? ইয়েস, রান্নাঘরে গিয়েছে, তার অবস্থা এখন হবে খারাপ। সেখানে কিন্তু সে হোয়াটসঅ্যাপে খাইতে গিয়ে কি হলো, তার গায়ে কি পড়ে গেল নাকি? এখন যেটা বুঝলাম এখান থেকে সেটা হলো তার গায়ে এখানে এগুলো পড়ছে না, শরবতটা বা জুস। এখন সে যাবে এটা চেঞ্জ করতে। সো এটা চেঞ্জ করা অবস্থায় কিন্তু আমাদেরকে ঢুকে যেটা করতে হবে সেটা হলো সাবিটা নিয়ে নিতে হবে। সো সাবিটা নিলে কিন্তু আমাদের খেয়াল খতম হয়ে যাবে। সো আমাদেরকে এখন ধৈর্য ধরা উচিত, কখন চাচা এসে এখানে সব কিছু রেখে যায় সেটা দেখার বিষয়। কখন যে আসবে, কখন যে আসবে, তার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বুঝতেছি না আর কতক্ষণ ওয়েট করা লাগবে। সো চাচার জন্য আমরা ওয়েট করতেছি। বাট হোয়াট, আমাকে দেখে ফেলছে কীভাবে? দেখছেন, আমি বলছিলাম ও যদি একবার দেখে আমাকে কিন্তু দৌড়ে ফেলার ট্রাই করেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে কিন্তু হালকা দেখেছে, আমাকে এখনও পর্যন্ত দৌড়াচ্ছে, একেবারে বাইক হওয়া পর্যন্ত আমাকে কিন্তু দৌড়াবে। ও ভাই, কি লেভেলের চালাক চাচা, আপনারা বুঝতে পারছেন চালাক কি লেভেলের? অনেক বেশি চালাক। সো আমরা আপনাদেরকে বেশিক্ষণ ওয়েট করাবো না, এখানে একটু কাট ফেস্ট করতে হবে। আমরা কাট ফেস্ট করে দেবো যাতে করে আপনাদের অপেক্ষা করতে না হয়। একেবারে সে যখন কোর্তা কাপড় রাখবে তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। সো চাচা কিন্তু এখন রুমে ঢুকে গিয়েছে, তার জামা কাপড় এখন খুলবে, খুলে রেখে দিয়েছে, যাচ্ছে বুড়িওয়ালা তার কোর্তা কাপড় চেঞ্জ করে গোসল করতেছে। সে কিন্তু গোসল করতেছে, আহ শান্তি, তার গোসলের কি বলবো, অনেক বেশি সুখে আছে সে, তার সুখ দেখাচ্ছে, তার সুখ আমি জুটাচ্ছি ওয়েট করো। বাট আমি এখানে ঢুকবো, এখন ঢুকার আগে দেখে নিই চাচা কি বের হবে। হোয়াট, অল্পের জন্য ধরা খেলাম না, অল্পের জন্য ভাই, কি হলো কি বুঝলাম না। মাঝে মাঝে দেখি যে আমাকে অনেক দূর থেকে দেখে ফেলে, আবার অনেক সময় দেখি যে আমি সামনে দিয়ে হাঁটলেও দেখে না, বুঝলাম না কাহিনি। আমাদেরকে এই জুতাটা নিতে হবে, প্লাস চাচার জায়গা সরি জামা কাপড় থেকে কিন্তু এখন আমাদেরকে যেটা নিতে হবে সেটা হলো চাবি। সো আমরা এখন কিন্তু চাবি নিয়ে যাব উপরে, উপরে গিয়ে কিন্তু তার মজা দেখাবো। এই রুমটাতে যেতে হবে যে রুমটা ও করে রেখেছিল বন্ধ। সো আমাদেরকে এই জন্য চাবিটা নিতে হয়েছে, কারণ চাবি ছাড়া কিন্তু আমি যেতে পারবো না। সো আমরা এখন যেতে হবে উপরে। সো যেতে হবে ঠিক আছে, বাট আমি নিচ দিয়ে যেতে ট্রাই করি, দেখি তো এখান দিয়ে যাওয়া যায় কি না। আমার মনে হচ্ছে না এখান দিয়ে যাওয়া যাবে, যাওয়া যাচ্ছে না। দেখছেন এখানে গোপন সুড়ঙ্গ একটা রেখেছে, এরকম স্কেরি টিচারও আছে, বাট ওখানে বের ওখান দিয়ে ঢুকা যায়, বাট এটা দিয়ে ঢুকা যাচ্ছে না। এটা জাস্ট একটা গুপ্ত রাস্তা হিসেবে রাখে নাই, জাস্ট বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য এটা এই গুপ্ত গটার করছে আর কি চাচা। সো আমরা এখন চলে যাবো উপরে। উপরে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে, অনেক কিছু বাকি আছে ভাই, লেভেলগুলো অনেক বড় বড়। বাট হোয়াট, আমার চাচা আমার ফার্স্ট দিয়ে এসে আমাকে দেখে নাই, বুঝলাম না। দেখছেন নি, আমি বলছি না চাচা মাঝে মাঝে কিন্তু অন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখবে যে অনেক দূর থেকে সে দেখে ফেলে। আমি কিন্তু এখন একেবারে ক্লোজে ছিলাম, বাট ধরতে পারে নাই, প্লাস আমাকে দেখে নি। সো আমরা এখন চাবিটা দিয়ে দরজাটা খুলবো, দরজাটা খুলে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেবো, কারণ ও যদি দেখে ফেলে তাহলে বুঝে যাবে। সো আমাদেরকে এখন হোয়াইট বিয়ারের যে গায়ে কিন্তু একটা রশি ঝুলিয়ে দিতে হবে, প্লাস এখানে জুতা পরিয়ে নিতে হবে। সো এখন আমরা ঘর থেকে বের হওয়ার বাকি, আর আমরা একটা রেড কি দিয়ে এই চাবিটা খুলে ফেলবো, তালাটা খুলে ফেলবো। সরি, আজকে আমি অনেক বেশি ভুল করতেছি, আই ডোন্ট নো কেন আজকে অনেক বেশি টেনশনে আছি। আর টেনশনে থাকার কারণ হলো আমার নানা মারা গিয়েছে, আমার নানার জন্য সবাই দোয়া করবেন। তো আমার কোনো কিছু কিন্তু ভালো লাগতেছে না, তবু আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সো চলুন গাইস, আমরা চাচার জন্য ওয়েট করি, চাচা কখন যাবে গিয়ে এখানে পাদে পা দিবে সেটার জন্য কিন্তু আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, কখন চাচা উপরে যায়, কখন সে পাদে পা দেয়। সো চাচার জন্য আমরা ওয়েট করতে আছি, তো করতে আছি। চাচা কিন্তু কি করতেছে আমি বুঝতেছি না, কিরে ভাই চাচা ঢুকতেছে না কেন রুমে? ও ঢুকে গিয়েছে, এখন দেখতে চাই চাচা কি হয়। হঠাৎ করে এখানে দরজা খোলার সাথে সাথে এখানে কিন্তু সে বয়স শেষ, এবং কি এখানে তার মাথার উপর একটা হরিণের মাস্ক পড়লো, শুয়ে পড়লো, এবং কি এখানে মাস্কটা আবার তার মাথায় এসে গিয়েছে। ও ভাই, কি লেভেলের হাসো কর একটা জিনিস। ও ভাই, এটা কি ছিল ভাই? যদি এখানে মেরি ক্রিসমাসের একটা
এখানে ছিল সেটা হলো একটা মিশন ছিল, যদি এখন মেরি ক্রিসমাস না, অনেক আগের মিশন এটা, আমি খেলতেছি এখন, সো এই জন্য আমরা কিন্তু অনেক কিছু মিস করেছি। সো আমাদের জন্য একটা ফুড পান্ডার অ্যাডও দিয়ে দিয়েছে। সো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। অ্যান্ড কী বলো, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা বাই।